আফটারনুন ফ্রেন্ডস, দেখো কি করছি আমি। আলু ভাজা করব বলে সন্ধে হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই এসে গেছে আর মুড়ি খাবে বলে দেখো সুদীপ মুড়ি দিয়েছে। আজকে সুদীপ সন্ধেবেলা ঘরেতে রয়েছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখো কি করছি আমি। আলু ভাজা করব বলে ছাড়িয়ে আর আলু ভাজাগুলোকে কাটছি। আলু ভাজা করব আর আজকে আফটারনুন থেকে ভিডিওটা শুরু করছি। সকালে সব কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, স্নান পুজো সব কিছু হয়ে গেছে। পাশের বাড়ি একজনের বিয়ে বাড়ি, তো তাদের পাশের বাড়িতে তাদের বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তার জন্য জানো তো তাড়াতাড়ি করে স্নান পুজো রান্না সব করে বিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। তারপরে বিয়ে বাড়ি থেকে এইমাত্র এসে এক গ্লাস জল খেয়ে আবার আলু ভাজা কাটতে বসে গেছি। আর ওর জন্যই কোনো কিছু শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে, না তো রান্না কোনো শেয়ার করেছি, না কোনো কিছু কাজে শেয়ার করেছি। এবারে আজকে তো বুধবার, একাদশী, তো একাদশীর আমি উপোস করি। তো এই যে আমার খাবারের জন্য আলু ভাজা করছি, আলু ভাজা মানে কাটছি, এখন করব, তার জন্যই আলু ভাজা কাটছি। আর আজকে আফটারনুন থেকেই ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আমার ভিডিওটা একটা লাইক দেবে আর কন্টিনিউ ওয়াচ করতে থাকবে। আমরাও সবাই ভালো আছি। আর এখন জানো তো মেঘ মেঘ করছে, বাদল করছে, রোদ নেই, অন্ধকার পড়া করে করে এসেছে, যেন মনে হচ্ছে এক্ষুনি নেমে যাবে, কি ঝড় উঠবে তার কোনো ঠিক নেই, এতটাই মেঘ করে এসেছে। আর এই দুদিন আগে বৃষ্টি হয়েছে, আজকে ভালোই ঠান্ডাটা পড়ে গেছে। সকালের দিকেও যখন উঠেছি সকালে, তখন বিশাল কাঁপছিল ঠান্ডার জন্যে, আবার এই এখনও ঠান্ডাটা বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে যেন এক্ষুনি ঝড় উঠবে, অন্ধকার পড়া। তো এরপর থেকে ভিডিওটা তোমরা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, সঙ্গে থাকবে, আর আমার ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ ওয়াচ করতে থাকবে। আর ওয়াচ করার পর একটা ছোট্ট কমেন্ট করে বলবে ভিডিওটা কীরকম হয়েছে, তাহলে আমি এবারে ভিডিওটা আলু ভাজাগুলো কাটি, কেটে আলু ভাজা চাপাবো। চলো সন্ধে হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই এসে গেছে আর মুড়ি খাবে বলে দেখো সুদীপ মুড়ি দিয়েছে। আজকে সুদীপ সন্ধেবেলা ঘরেতে রয়েছে, মানে সন্ধ্যের দিকে আর পড়াতে যায় না, একটা টিউশন তারাই মানা করে দিয়েছে, তো আজ আর যায় না, ঘরে আছে বলে পাপাকে মুড়ি দিয়েছে। এই যে মটর আলুর সবজি আর মুড়ি, অল্প করে এখানের মুড়ি, সবজি না দিলে তো খেতেও পারা যাবে না, শুকনো মুড়ি মোটেই খাওয়া যাবে না। আর দেখো চা করবে বলে দেখো ওই দেখো দুধ গরম করতে দিয়েছে, দিয়ে আর সসপ্যান আনতে গেছে চা বস করাবে। চিনিটা ঢাল ছিল ওই চিনির ডিপেতে, আর এইখানটা চিনিটা রেখে আর ঢাল ছিল ওই পলিথিন থেকে, চিনি পড়ে গেছে সব দুধের পেতে, দেখো এখানে রেখে দিয়েছে, দিয়ে আর দুধ চাপি দিয়ে চলে গেছে, সসপ্যান আনতে গেছে চা করবে। আর ওই যে সসপ্যান নিয়ে চলে এসেছে, দুধটা একটু গ্যাসটা একটু কম কর না, দুধ আমার ফুটে গেছে দেখো, চা করছে, করে নিক। দেখো চা হয়ে গেছে, ওই দেখো তিনটে গ্লাসে ছাঁকা রয়েছে, দেখতে পাচ্ছ চাগুলো, ওই দেখো। আর এখানে কি করছে দেখতে পাচ্ছ সুদীপ? এখানে কি হচ্ছে জানো? বারো ভাজা হচ্ছে। এই কি হচ্ছে রে, এগুলোকে বারো ভাজাই তো বলে নাকি? শুধু আমার জন্য, আর কাউকে তো না। কেন গাজরের উপরে বোধ হয় পেতে পেতে আরো চাপা ছিল গাজর গুলো,
আমি জানি না, গাজর দেখি খারাপ হয়ে গেছে ফেলে দিয়েছি, পেঁয়াজ লিয়া চলবে না আজকে একাদশী, তাই পেঁয়াজ লিই না। গাজর খারাপ হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে আজকে খাবে না। আর যে শশা রয়েছে শশা দিয়ে দেখো এই যে হচ্ছে। আর তারপরে মটর আছে সিদ্ধ, আলু আছে সিদ্ধ, সেইগুলো আবার মিক্স করবে। আবার চানাচুর আছে সঙ্গে, দুটি চানাচুর অল্প করে নিয়েছে, আবার মশলা দেব আবার কম পড়েছে। তারপরে আবার আবার চানাচুর আরও দেবে, করে নিক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, মটরও নিয়েছে সিদ্ধ মটর, আর ওই যে আলুও নিয়েছে, আর মশলা করছে দেখছো, মশলা মটর খাচ্ছে, মশলা মটর। সাথে আবার লেবুও রয়েছে, এবার নেবুটাকে নিচড়বে, আগে নিচুনের নেবুটাকে নিয়ে তারপরে তো ঘাঁটাবি একসাথে। ওই দেখো, হ্যাঁ অতখানি দিলে টক হয়ে যাবে না, টক হয়ে যাবে, মানবে না কি, ও সব নেবে। তোমার কথা, ও নিজের পছন্দ মতন করে নেবে বলে যে নিচুর চ দেখো না, রস বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে রস। সত্যি করে নিবুটার খুশবু প্রচুর, 5 টাকা পিস বোধ হয় নিবুটা, হ্যাঁ 5 টাকা পিস, 15 টাকায় 100 গ্রাম, দুটো লেবু তুলে দিলে 50 গ্রাম, 7টা 85 গ্রামের বেশি, 60 গ্রাম, 70 গ্রামের মতন হয়েছে দুটো নিবুতে, 15 টাকা 100 গ্রাম। ওরে বাবা, এটা যদি একটু পেঁয়াজ হতো তাহলে আর একটু খেতে ভালো লাগতো। দুঃখের ব্যাপার যে আজকে আমি পেঁয়াজটা দিতে পারলাম না, কালকেও আমি খাবো যে কালকেও আমি আবার দিতে পারবো না, আর পরশু দিনে তো আবার খাওয়াই চলবে না, পরশু দিনে তো আমার। তোর মন যায় তুই খা, এবারে তোর ভক্তির কাছে। দেখেছো বন্ধুরা, কাঁচা লঙ্কা লিয়েছি না, লিস না, লিয়েছি কাঁচা লঙ্কাও নিয়েছে অল্প করে, ভাইয়াকে দু স্পুন দিয়ে দে, কাঁচা লঙ্কা নিয়েছে। আর এই এই চাটটা খেতে খুব সুন্দর, কিন্তু না আজকে আমি খাবো না। পাশের বাড়ি একজনদের বিয়ে বাড়ি, আর দেখো ডেকোরেশন করেছে এখানে, এইরকম করে ডেকোরেশন করে দেখো, ছোটো ছোটো যে বাল্বগুলো হয় কুড়ি বাল্ব বলে, তো সেই বাল্ব দিয়ে দেখো ডেকোরেশন করেছে, তার দিয়ে, আর কাপড়গুলোকে এইরকম করে দিয়েছে। আদিকে বলেছি একটু ভিডিও করতে, তো আদি এটা ভিডিও করছে সন্ধ্যের পর, মানে রাত্রিবেলার দিকে। আদি আর রাত্রে একটা ভয়ে আর যায় না, একটুখানি দেখো তোমাদের সাথে শেয়ার করেছি কীরকম হয়েছে বলবো।